সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। ইসরায়েলকে প্রতিদিনই অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। গাজা যুদ্ধ বাড়তে থাকলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। যুদ্ধবিরতি ঘোষণা করা হবে না, এটা যুদ্ধের সময়, বললেন নেতানিয়াহু। হামাসের উপর নতুন নিষেধাজ্ঞা জাপানের। আক্রান্ত হলে জবাব দিতে দেরি করবে না ইরান। হামাসের হাতে বন্দী সেনাকে উদ্ধারের দাবি ইসরায়েলের। মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন। এবং মিয়ানমারে 170 জান্তা সেনা নিহত, শান রাজ্যে প্রতিরোধ যোদ্ধাদের দখলে 60 সেনা স্থাপনা। দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। ইসরায়েলকে প্রতিদিনই অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের যুদ্ধে দেশটির প্রধান মিত্র যুক্তরাষ্ট্র এই যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই তেল আবিবকে সব দিক থেকে সহায়তা সমর্থন দিয়ে আসছে ওয়াশিংটন। এমনকি ইসরায়েলকে প্রতিদিনই অস্ত্র দেওয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সেনা সদর দপ্তর পেন্টাগন। পেন্টাগনের উপপ্রেস সচিব সাবরিনা সিং সাংবাদিকদের বলেছেন, তারা প্রায় প্রতিদিনই ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে চলেছে। তিনি বলেন, ইসরায়েল এসব অস্ত্র কিভাবে ব্যবহার করবে তা নিয়ে আমাদের কোনো বিধিনিষেধ নেই। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী তাদের অপারেশন পরিচালনার ধরন নির্ধারণ করবে। ফিলিস্তিনে অবরুদ্ধ গাজায় ইসরায়েল যেভাবে মার্কিন অস্ত্র ব্যবহার করছে তা নিয়ে পেন্টাগনের ভেতরে কোনো ধরনের উদ্বেগ আছে কিনা এমন প্রশ্ন করা হলে জবাব দেননি সাবরিনা সিং। তবে তিনি বলেছেন, ইসরায়েল যেন যুদ্ধের নীতি মেনে চলে যতটা সম্ভব, সাধারণ মানুষের হতাহতের ঘটনা এড়িয়ে চলে, তার উপর জোর দিচ্ছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন। গত 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলার পর থেকেই তেল আবিবের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের সমর্থনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রেসিডেন্ট জো বাইডেন পর্যন্ত তেল আবিবে ছুটে গেছেন। এছাড়া হামলার পরপরই দেশটির সহায়তা দুটি বিমানবাহী রণতরী যুদ্ধজাহাজ ও 2000 নৌসেনা পাঠিয়েছে বাইডেন প্রশাসন। সম্প্রতি আবার মধ্যপ্রাচ্যে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। গাজা যুদ্ধ বাড়তে থাকলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, ইরানের হুঁশিয়ারি। গাজা যুদ্ধ আরও সম্প্রসারিত হলে ইসরায়েল নিশ্চিহ্ন হয়ে যাবে, হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির রাজনীতি বিষয়ক উপপররাষ্ট্রমন্ত্রী আলী ওয়াকিরিকানি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ যদি আরও প্রসারিত হয় তবে তা ইসরায়েলকে সম্পূর্ণরূপে ধ্বংসের দিকে নিয়ে যাবে। সোমবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন আলী ওয়াকিরিকানি। গত 7ই অক্টোবর ইসরায়েলের অভ্যন্তরে ঢুকে বড় ধরনের অভিযান চালায় হামাস যোদ্ধারা। আলাক্সা তুফান নামক ওই অভিযানে বহু 1000 ইসরায়েলিকে হত্যা করা হয় এবং প্রায় 250 মতো ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীকে ধরে গাজায় নিয়ে যান ফিলিস্তিনি যোদ্ধারা। এরপরই পাল্টা যুদ্ধ শুরু করে ইসরায়েল। নির্বিচারে বোমা হামলা চালিয়ে রিপোর্ট লেখা পর্যন্ত 8300 বেসামরিক নাগরিক হত্যা করেছে ইসরায়েল, এর মধ্যে অধিকাংশই নারী ও শিশু। ওয়াকিরিকানি ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধের অভিযানকে ইহুদিবাদী রাষ্ট্রের সামরিক ও নিরাপত্তা ব্যবস্থায় একটি ভয়াবহ প্রতিঘাত বলে উল্লেখ করেন। ইরানের ডেপুটি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যদি যুদ্ধ আরও প্রসারিত হয় তবে আমরা বলতে পারি না যে ইসরায়েল হেরে যাবে, কারণ ইসরায়েলের কাছে পরাজিত বা বিজয়ী হিসেবে বর্ণনা করার মতো কিছুই থাকবে না। যুদ্ধবিরতি ঘোষণা করা হবে না, এটা যুদ্ধের সময়, বললেন নেতানিয়াহু। সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। স্থানীয় সময় সোমবার ইসরায়েল হামাস সংঘাত নিয়ে তিনি তাদের সঙ্গে কথা বলেছেন। গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করা হবে না এবং হামাসকে নিশ্চিহ্ন না করা পর্যন্ত যুদ্ধ চলবে বলে সাংবাদিকদের জানান তিনি। হামাসকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও জানান। ইসরায়েলের নেতা নেতানিয়াহু বলেছেন, আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দাবি করতে হবে। তিনি বলেন, বন্দীদের মধ্যে 33 জন শিশু ছিল,
এবং হামাস তাদের জিম্মি করে রাখছে। পার্ল হারবারে বোমা হামলার পর বা 9/11 সন্ত্রাসী হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র যেমন যুদ্ধবিরতিতে রাজি হয়নি, তেমনি ইসরায়েলও 7ই অক্টোবরে ভয়াবহ হামলার পর হামাসের সঙ্গে যুদ্ধ করবে না। বিদেশি সাংবাদিকদের সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, যুদ্ধবিরতির আহ্বানের অর্থ হামাসের কাছে ইসরায়েলে আত্মসমর্পণ, সন্ত্রাসবাদের কাছে আত্মসমর্পণ, বর্বরতার কাছে আত্মসমর্পণ, এটা ঘটবে না। তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েল এ যুদ্ধে জয়ী না হওয়া পর্যন্ত লড়াই করবে। গাজায় বেসামরিক হতাহতের ঘটনা রোধে সেনাবাহিনী তার পথ থেকে বেরিয়ে যাচ্ছে। তিনি বাইবেলের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, বাইবেলে বলা হয়েছে শান্তির একটি সময় আছে এবং যুদ্ধেরও একটি সময় আছে, এখন যুদ্ধের সময়। হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দক্ষিণ ইসরায়েলে হামাসের প্রাণঘাতী হামলায় 1,400 জন নিহত এবং ইসরায়েলি বিমান ও কামান হামলায় কমপক্ষে 8,306 জন নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। এদিকে সংবাদ সংস্থা ডয়চে ফেলেকে ইসরায়েলের সেনাবাহিনীর মুখপাত্র জোনাথন কনরিকাস জানিয়েছেন, গাজার বেসামরিক মানুষ আমাদের শত্রু নয়, আমাদের লক্ষ্য হামাস। ওই অঞ্চলে বেসামরিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার জন্য যা যা করা প্রয়োজন ছিল আমরা তা সবটাই করেছি। তবে নেতানিয়াহুর মতোই তিনিও স্পষ্ট করে দিয়েছেন, আপাতত যুদ্ধবিরতি ঘোষণার কোনো সম্ভাবনাই নেই। হামাসকে নিশ্চিহ্ন করে যুদ্ধবিরতি ঘোষণা করা হবে। জাতিসংঘের ফিলিস্তিন বিষয়ক ত্রাণ সংস্থার প্রধান নিরাপত্তা পরিষদের বৈঠকে ইসরায়েলের মনোভাবের কড়া সমালোচনা করেছেন। ফিলিপ লাজারিনি জানিয়েছেন, হামাসকে শাস্তি দিতে গিয়ে ইসরায়েল সার্বিক শাস্তির ব্যবস্থা করেছে, সাধারণ বেসামরিক মানুষের মৃত্যু হচ্ছে, গাজা এখন কোনো জায়গায় নিরাপদ নয়। ইসরায়েল দাবি করেছে, গাজা থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ার পরেই তাদের ট্যাঙ্ক এবং স্থলসেনা গাজায় প্রবেশ করেছে। কিন্তু বিশেষজ্ঞদের বক্তব্য, যেভাবে ইসরায়েলের সেনা গাজায় আক্রমণ চালাচ্ছে তাতে গাজা স্ট্রিপের কোনো জায়গায় এখন আর নিরাপদ নয়। হামাসের উপর নতুন নিষেধাজ্ঞা জাপানের। ফিলিস্তিনি মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাসের সাথে যুক্ত ব্যক্তিও একটি কোম্পানির উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করছে জাপান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্র হামাসকে সমর্থন করার জন্য এবং ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস বা IRGC কর্মকর্তাদের হামাসকে অর্থায়ন ও প্রশিক্ষণ দেওয়ার জন্য 8 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরে মঙ্গলবার জাপানের এই ঘোষণা আসে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা 8,000 ছাড়িয়েছে। সোমবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে, এদের অর্ধেকই শিশু। উল্লেখ্য, গাজা ভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরায়েল। আক্রান্ত হলে জবাব দিতে দেরি করবে না ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরাভানি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইরান যে কোনো হুমকি, হামলা বা আগ্রাসনের জবাব দেবে। সোমবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সিরিয়া শীর্ষক এক বিবৃতিতে ইরাভানি এই মন্তব্য করেন। বিবৃতিতে বলা হয়, নিরাপত্তা জাতীয় স্বার্থ বা জনগণকে বিপন্ন করে এমন কোনো হুমকি, হামলা বা আগ্রাসনের মুখোমুখি হলে ইরান আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের অধীনে তার অন্তর্নিহিত অধিকার ব্যবহার করতে দ্বিধা করবে না। গাজায় হামলা চালাচ্ছে ইসরায়েল। ইহুদি রাষ্ট্রটি ইরানেও হামলা চালানোর হুমকি দিয়েছে। সেই হুমকির পরিপ্রেক্ষিতে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত এই মন্তব্য করেছেন। হামাসের হাতে বন্দী সেনাকে উদ্ধারের দাবি ইসরায়েলের। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের হাতে বন্দী এক সেনাকে উদ্ধারের দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী। উদ্ধারকৃত ইসরায়েলি সেনার নাম ওরি মেগুদিস। গত রোববার রাতে তাকে উদ্ধার করা হয় এবং পরে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলেও জানানো হয়েছে। এর আগে চলতি মাসের শুরুর দিকে ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে সেনা কর্মকর্তা ও সৈনিক সহ 200+ মানুষকে বন্দী করে হামাস। মঙ্গলবার 31 অক্টোবর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রতিবেদনে বলা হয়েছে, গত 7ই অক্টোবর হামাসের হাতে বন্দী হওয়া এক ইসরায়েলি সৈন্যকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের সেনাবাহিনী। গত রোববার রাতে গাজায় স্থল অভিযানের সময়
পিটিওরি মেগিদিস নামের ওই সেনাকে মুক্ত করা হয় এবং পরে তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয় বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা IDF জানিয়েছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আরো জানিয়েছে, উদ্ধারকৃত ওই সেনার মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং তিনি ভালো আছেন। যদিও কিভাবে তাকে মুক্ত করা হয়েছে তার কোনো বিবরণ দেয়নি IDF। BBC বলছে, ওরি মেগিদিস হচ্ছেন হামাসের হাত থেকে মুক্তি পাওয়া পঞ্চম বন্দী এবং প্রথম সৈনিক। অবশ্য এখনো কমপক্ষে 238 জনকে আটক করে রেখেছে হামাস। IDF বলেছে, ওরি মেগিদিসকে গত 7ই অক্টোবর হামলার সময় হামাস বন্দী করেছিল। IDF এর গ্রাউন্ড অপারেশনের সময় তাকে ছেড়ে দেওয়া হয়। ওরি এখন তার পরিবারের সাথে বাড়িতে আছেন। প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আলাক্সা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত 7ই অক্টোবর অপারেশন আলাক্সা ফ্লাড নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 1400 ইসরায়েলি। নিহতদের মধ্যে 286 জন সেনা সদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরো 4400 জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিক সহ আরো 200 মানুষকে বন্দী করে গাজায় নিয়ে যায় হামাস। হামাসের হাতে আটক বিপুল এসব বন্দীর মধ্যে ইসরায়েলি আমেরিকান দ্বৈত নাগরিকও রয়েছে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু নিজেও ইতিমধ্যে গাজায় আটক সব বন্দীর নিঃশর্ত মুক্তি দাবি করেছেন। BBC বলছে, গাজা উপত্যকার আশপাশের বিভিন্ন গোপন স্থানে তাদের আটক রাখা হয়েছে। হামাসের হাতে বন্দি এসব মানুষের মধ্যে নারী, শিশু ও বৃদ্ধ ছাড়াও বেশ কয়েকজন সেনাও রয়েছে। মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন পুতিন। মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মিডল ইস্ট আয়ের খবর অনুসারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার মধ্যপ্রাচ্যে মারাত্মক বিশৃঙ্খলার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন। তিনি বলেন, মধ্যপ্রাচ্যকে বর্তমান ভয়াবহ সংকট গ্রাস করছে। কে মারাত্মক বিশৃঙ্খলা সংঘটিত করছে এবং কে আজের থেকে উপকৃত হচ্ছে, আমার মতে ইতিমধ্যে তা স্পষ্ট হয়ে উঠেছে। তিনি আরো বলেন, ইসরায়েল ও ফিলিস্তিনের যুদ্ধ নিরসনের মূল চাবিকাঠি হলো একটি ফিলিস্তিনের রাষ্ট্র গঠন। পুতিন বলেন, এই সংঘাতের পেছনে যারা রয়েছে তাদের বিরুদ্ধে লড়াই করি ফিলিস্তিনিদের সহায়তা করা যেতে পারে। আমরা ইউক্রেনে তাদের বিরুদ্ধে লড়াই করছি। মিয়ানমারে 170 জান্তা সেনা নিহত, শান রাজ্যে প্রতিরোধ যোদ্ধাদের দখলে 60 সেনা স্থাপনা। এ তথ্য জানিয়েছে পিপলস ডিফেন্স ফোর্স বা PDF ও জাতিগোষ্ঠীদের সশস্ত্র সংগঠন এথনিক আর্মড অর্গানাইজেশন বা EAOS। তারা জানিয়েছে, সারা দেশে 5 দিনে এসব নিহতের ঘটনা ঘটেছে। শান রাজ্যের উত্তরাঞ্চলে জাতিগোষ্ঠীর কয়েকটি গ্রুপ যৌথভাবে অপারেশন 1027 আক্রমণ চালিয়ে সেনা স্থাপনাগুলো দখল করা হয়। জাতিগোষ্ঠীর সশস্ত্র গ্রুপগুলো জানিয়েছে, আক্রমণের প্রথম 3 দিনেই 100 সেনা নিহত হয়েছে, অনেক সেনা গ্রেপ্তার হয়েছে। আক্রমণ চালানো তিনটি গ্রুপের মধ্যে ছিল মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি বা MNDAA, তাং ন্যাশনাল লিবারেশন আর্মি বা TNLA এবং আরাকান আর্মি বা AA। MNDAA গ্রুপ জানিয়েছে, তারা একাই 15টি সেনা স্থাপনা দখল করেছে। এ সময় মিয়ানমার সেনাবাহিনীর 2টি ট্যাঙ্কও ধ্বংস করা হয়। MNDAA জানিয়েছে, তারা সিনশয় হাও এলাকায় একটি বিমান থেকে নামা 80 জনের বেশি প্যারাট্রুপারদের মধ্যে 70 জনকে হত্যা করেছে। 3 প্যারাট্রুপার বন্দী করেছে এবং বিমান থেকে ফেলা অস্ত্র ও গোলাবারুদ জব্দ করেছে বলে দাবি করেছে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।